أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এক বোনের স্বামী ধূমপান করে কারণ তাকে অনেক মানুষ বলে কোরআনে এবং হাদিসে পরিষ্কার করে কোথাও বলেনি ধূমপান করা হারাম এই নিয়ে তার সংসারে অনেক অশান্তি হয়ে থাকে এই জন্য বোনটা অনেক কষ্ট পায় এই ব্যাপারে যদি কিছু বলতেন বোনটির খুব উপকার হতো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ইয়াক দেখেন ধূমপান করা হারাম ধূমপান করা স্পষ্ট হারাম জর্দা তামাক জাতীয় তামাক থেকে যা কিছু তৈরি হয় সেটা কাঁচা খান সেটা পুড়িয়ে খান সেটা বিড়ি সিগারেটের আকারে খান যেভাবে খান না কেন যেভাবে সেবন করেন না কেন হারাম কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন এবং হাদিসে তৈয়বাতকে হালাল করেছেন আর খাবায়েসকে হারাম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তৈয়বাতি মা রাযাকনাকুম যে তৈয়বাত পাক পবিত্র রিজিক দিয়েছি তা তোমরা ভক্ষণ করো আর খাবায়েস হারাম করেছেন নোংরা বস্তুগুলিকে হারাম করেছেন যেসব মানুষরা বিভ্রান্তিতে রয়েছে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে তারা তাদের খোঁড়া যুক্তি দেখিয়ে যে কোরআন এবং হাদিস পরিষ্কার কোথাও বলেনি ধূমপান করা হারাম তাদেরকে বলবো যে কোরআন এবং হাদিসে ধূমপান করা হারাম কোথাও বলেনি তো কোরআন এবং হাদিসে ধূমপানের চাইতে মারাত্মক হারাম কারণ হারামের মেলা স্তর আছে ধূমপান হারাম ওর চাইতে মারাত্মক হারাম হচ্ছে হিরোইন গাঁজা সেগুলি হারাম কোথায় আছে বলেন দেখি শুধু খামর মদ ছাড়া এই গাঁজা আর হিরোইন এগুলি হারাম কোথাও কোরআন কারিমে আছে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম ধরে আছে যে হিরোইন হারাম গাঁজা হারাম হাশিশ আরবিতে বলে গাঁজা হারাম আছে কোথাও কোথাও নেই কিন্তু যে কোনো একটা মূর্খ মুসলিম কেন অমুসলিমকেও যদি বলেন তাহলে সে হালাল বৈধ বলবে না যে গাঁজা বৈধ বরং আইনত দণ্ডনীয় জি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন কেন হারাম শোনেন এই ধূমপানে নিজের স্বাস্থ্যের ক্ষতি রয়েছে ধন সম্পদের অপচয় অপব্যয় রয়েছে এবং তার সাথে সাথে আপনার যারা আশেপাশে থাকে হ্যাঁ ধূমপায়ীর ধূমপায়ীর সংসর্গে থাকে স্ত্রী ছেলে মেয়ে অথবা যাদের পর্যন্ত তার ধোঁয়াটা পৌঁছে ধূমপান করার সময় তারা সবাই ক্ষতিগ্রস্ত আর এ সমস্ত যে দিকগুলি বললাম এ সমস্ত দিকগুলি হারাম নাজায়েজ একটি করে বলি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 195 আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করিও না যে ব্যক্তি ধূমপান করে সে মন্থর গতিতে ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় শরীরকে ধ্বংস করে দেয় সুস্থতাকে ধ্বংস করে দেয় হ্যাঁ জি এটা হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া রব্বুল আলমিন আরও ইরশাদ কুসুরান আয়াত 29 ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা আত্মহত্যা করিও না তোমরা নিজেদেরকে হত্যা করো না ইন্নাল্লাহ কানা বিকুম রাহিম কারণ আল্লাহ তোমাদের উপর অত্যন্ত দয়ালু আল্লাহ চান না যে তোমরা নিজেদেরকে হত্যা করো বা আত্মহত্যা করো আর ধূমপান জর্দা তামাক এগুলি ধীরে ধীরে নিজেকে হত্যা করা বা আত্মহত্যা করা যেটা হারাম আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল সূরে আরাফের আয়াত নম্বর 157 স্পষ্ট ভাষায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যিনি আন-নবী আল উম্মি আল্লাযিনা ইত্তাবুনা আর-রাসূল আন-নবী আল উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী উম্মি যিনি অক্ষরের জ্ঞান রাখতেন না যার সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে ইয়াজিদুনহু মাকতুবান ইন্নাহু ফিত তাওরাত ওয়াল ইনজিল তাওরাত এবং ইনজিলে তার ডিউটিগুলি কী তিনি কী জন্য নবী রাসূল হয়ে এসেছিলেন হ্যাঁ মানব জাতির উদ্দেশ্যে ইয়া আমরুহুম বিল মারুফ মানব জাতিকে ভালো কাজের নির্দেশ দেবেন উপদেশ দেবেন ওয়ানহাহুম আনিল মুনকার অন্যায় কথা কাজে বাধা দেবেন ওয়াইয়ুহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত পাক পবিত্র বস্তুগুলি হালাল করার জন্য এসেছিলেন ওয়াইয়ুহাররিমু আলাইহিম আল-খাবায়েস এবং নোংরা বস্তুগুলিকে
খবিসগুলিকে হারাম করার জন্য এসেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানব জাতির কল্যাণের জন্য রহমত হিসাবে তার উদ্দেশ্যই হচ্ছে পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করা, তোমরা সেগুলি সেবন করো, ভক্ষণ করো, আর যেগুলি নোংরা খবিস, খবিস কোনগুলি, যেগুলি নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, নিজের ধন সম্পদের ক্ষতি করে, নিজের আপনজনদের প্রিয়জনদের ক্ষতি করে, নিজের আশেপাশে যেখানে বসবাস করছেন সেসব জায়গার ক্ষতি করে, পরিবেশ দূষিত করে ইত্যাদি, এগুলি খাবায়েস। তৈয়বাত, পাক পবিত্র বস্তু পাক জায়গাতে আপনি খেতে পারছেন, পান করতে পারছেন, কিন্তু না পাই খবিস জায়গায় পারবেন না। আপনাকে ভাত রুটি যদি দেওয়া হয় টয়লেটে খেতে পারবেন না, মোটে পারবেন না, বরং পানি পান করতে টয়লেটে বসে রুচি হবে না। কিন্তু যাদের এই নোংরা চরিত্র রয়েছে ধূমপান করার, তারা টয়লেটে বসে স্মোকিং করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে বাথরুমকে যে খাবায়েস বলা হয়েছে সেখানে খবিস জিনরা থাকে, আল্লাহ খুবস আল খাবায়েস, এই খবিস জায়গাতে খবিস যেটি খাদ্য পানীয় সেগুলি ব্যবহার করা যায় আর মানুষরা করে থাকে। এই ধূমপান খবিসের জন্য একজন মুসলিমকে যদি বলা হয় মসজিদে কখনো পারবে না, আলেমের সামনে কখনো পারবে না, ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে পারবে না, বাপ মায়ের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে ধূমপান করতে পারবে না, তাহলে কি বোঝা গেল যেগুলি পাক পবিত্র নয় খবিস? এতে ধন সম্পদের অপচয় হয়, আর অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা, সূরা বনী ইসরা আয়াত নম্বর 27 আল্লাহ বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান রবের সাথে কুফরি করেছে, শুধু কাফেরের ভাই, ইবলিস শয়তানের ভাই হবেন না এসব করে। তারপরে যারা ধূমপান করে স্ত্রী ক্ষতি করে, ছেলে মেয়ে কচি কাচাদের ক্ষতি করে, বন্ধু বান্ধব যারা ধূমপেই নয় তাদের সাথে বসলে তাদের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 58 বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাব, কেউ যদি মুমিন নর এবং নারীকে বিনা কারণে কষ্ট দেয় আর ধূমপানের মাধ্যমে কষ্ট দেওয়া হয়, আমাদের সামনে যারা ধূমপানে অভ্যস্ত নয় তাদের সামনে কেউ যদি ধূমপান করে কত কষ্ট লাগে চিন্তা করুন আপনি, কষ্ট দিচ্ছে তাহলে, তাদের এই ধোঁয়া কষ্ট দিচ্ছে, তাহলে ফাকাদে হেতামালু বহতানা ওয়াইসমাবিনা, তাহলে সেই ব্যক্তি অপবাদ এবং স্পষ্ট গুনাহ বহন করলো। তাহলে স্পষ্ট গুনাহ বহন করতে হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার ধূমপানের মাধ্যমে আশেপাশের লোকজনকে কষ্ট দিবে, স্ত্রীকে কষ্ট দিচ্ছে, গন্ধ বরদাস্ত করতে পারে তার মুখের, ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছে, তাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে। আর আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে যেই ব্যক্তি ধূমপান করে তার চাইতেও মারাত্মক ক্ষতি এই কচি কাচাদের, যারা ধূমপান অভ্যস্ত নয়, আর সে বড় হোক আর ছোট হোক যখন ধূমপানকারীর সাথে উঠা বসা করে তাদের আরও বেশি ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, হাদিস সহিহ বা হাসান, আল্লামা আল মাজহামুল্লাহ হাদিসকে হাসান বলেছেন, সেই হাদিসটি হচ্ছে মান দর দর আল্লাহ বেহি, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবে। তাহলে ধূমপানকারী অন্যের ক্ষতি করে, স্ত্রী ক্ষতি করছে, ছেলে মেয়েদের ক্ষতি করছে, আত্মীয় স্বজনদের সাথে উঠা বসা করছে ক্ষতি করছে, যারা ধূমপান অভ্যাস নেয় তাদের জন্য ক্ষতি করছে, রাস্তাঘাটের পরিবেশ খারাপ করছে, সুতরাং ক্ষতি যখন করছে আল্লাহ তার ক্ষতি করবেন। জি, রাসূলুল্লাহ ইবনে মাজাহ হাদিস রয়েছে, লা দরারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি সাধন করবে না অন্যেরও ক্ষতি সাধন করবে, তোমার যেন কেউ ক্ষতি না করে, যেমন তোমার ক্ষতি কারো করার অধিকার নেই তুমিও কারো ক্ষতি করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস। সুতরাং বলবো যে আল্লাহ রাব্বুল যেন ওই ভাইকে হেদায়ত দান করেন, এইরকমই যারা ধূমপানে অভ্যস্ত বদ অভ্যাস রয়েছে এই বদ অভ্যাস ছাড়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল সবাইকে যেন হেদায়ত নসিব করেন এবং হেদায়তের উপর থাকার তৌফিক।